हेलो एवरीवन, माय नेम इज़ रिया रॉय चौधरी एंड वेलकम टू टॉपर्स ग्रुप WBCS। तो 500 MCQ सीरीज আমাদের শুরু হয়েছে এবং টোটাল 8টা সিরিজ কিন্তু বা টোটাল 8টা পার্ট কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা পড়ব হচ্ছে পার্ট 9। আগের দিনকে আমি তোমাদের বলেছিলাম 30টা কোশ্চেনের MCQ এবং আজকেও কিন্তু তোমাদের জন্য 30টা কোশ্চেনই এখানে আছে, বোঝা গেছে? এবং তার রিলেটেড ইনফরমেশন তো অবশ্যই তার সাথে আছে। যারা আমাদের চ্যানেলে নতুন জয়েন করেছো, অনেকেই আছো যারা নতুন জয়েন করেছো, তাদের সকলকে ওয়েলকাম। এবং তাদের উদ্দেশ্যে আর একবার আমি বলে দিই যে আমার ক্লাস টিউজডে দুপুরবেলা 1টার সময় আসে, থার্সডে সন্ধেবেলা 7টার সময় আসে হিস্ট্রি ক্লাস, ঠিক আছে? মানে এই 500 MCQ এর যে সিরিজটা আমি শুরু করেছি এই সিরিজের কথা বলছি। এবং অবশ্যই এগুলো রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস কিন্তু একমাত্র 2022 WBCS প্রিলিমিনারির আগেই তোমাদের জন্য আসবে। আমি নেব তোমাদের লাইভ ক্লাস কোশ্চেন অ্যান্সারে, ওকে? এবং সানডে করে এবার থেকে, মানে এই কামিং সানডে করে কিন্তু এবার থেকে তোমাদের একটা কোনো পার্টিকুলার টপিকের ওপরে আমি আলোচনা করব। সেটা 2022 সালে WBCS প্রিলিমিনারি স্ট্র্যাটেজি হতে পারে, 2023 সালে WBCS এর স্ট্র্যাটেজি কী আছে, কীভাবে কী ফলো করা যায় রুটিন সেটাও হতে পারে, আবার কোনো পার্টিকুলার হিস্ট্রি রিলেটেড টপিক, ওকে? যেমন হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড অথার্স আছে, কোনো একটা মানে কি বলবো, কোনো একটা চ্যাপ্টারে এইটা কোনভাবে কীভাবে পড়া যেতে পারে, সেই রকম টপিক, এই ধরনের টপিক নিয়ে যেটাতে তোমাদের অবশ্যই লাভ হবে, সে যে ভিডিওটা দিলে তোমাদের অবশ্যই লাভ হবে, আমি সেইটাই দেওয়ার তোমাদের চেষ্টা করব। প্রিলিমিনারিতেও হবে, মেন্সেও হবে, ওকে? তো সানডে করে সেটা কিন্তু দুপুরবেলা 1টার সময় সেই ক্লাসটা আপলোড করব, অবশ্যই সেটা রেকর্ডেড ক্লাস, বোঝা গেছে? তো চলো তাহলে, আজকে 30টা কোশ্চেন আছে এবং কিছু কিছু কোশ্চেনের ইনফরমেশন আছে, তো সেইগুলো শুরু করি। দেখে নিই প্রথম কোশ্চেন কী আছে আজকে। প্রথম কোশ্চেন কী বলছে, দ্য ফার্স্ট সিরিয়াল ইউজড বাই ম্যান ওয়াজ, কী হবে, হুইট, বার্লি, রাইস না সরগম? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে বার্লি, ওকে? নেক্সট, হরপ্পান সিভিলাইজেশন লোথাল ইজ লোকেটেড ইন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং IVC থেকে কিন্তু প্রিলিমিনারিতে কোশ্চেন দেয়, প্রিলিমিনারি মেন্স দুটোতেই কোশ্চেন দেয়, এবং এই কোশ্চেন কিন্তু তোমরা প্রিলিমিনারিতে ফেস করবে, আগেও করেছো, যারা প্রিভিয়াস ইয়ার পড়েছো তারা কিন্তু জানো যে একটা সাইটের নাম দিয়ে দিল, নিচে চারটে স্টেটের নাম দিয়ে দিল যে কোন স্টেটে সেই সাইটটা আছে, যেমন এই কোশ্চেনটা আছে, ওকে? ঠিক তার উল্টোটাও কিন্তু দিতে পারে, বোঝা গেছে? তার কারণ হচ্ছে কি, ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আগে আনডিভাইডেড ইন্ডিয়াতে কিন্তু সব একসাথে ছিল IVC সাইটসগুলো, কিন্তু ইন্ডিয়া যখন ডিভাইড হয়ে যায়, কিছু সাইট আছে যেমন হরপ্পা, মহেঞ্জোদারো, চান্নদারো, এইগুলো চলে গেছে পাকিস্তানে, এবং কিছু সাইট আছে যেইগুলো যেমন লোথাল, ঢোলাবিরা, কালীবঙ্গান, এইগুলো চলে এসছে আমাদের ইন্ডিয়াতে, ঠিক আছে? তো এই যে সাইটগুলো থেকে কিন্তু, ও IVC সাইটগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষা কোশ্চেন থাকে, এবং সানডে কিন্তু কোনো একটা সানডে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক হবে তোমাদের জন্য। আমি তোমাদের আলোচনা করব যে হরপ্পানের কোন সাইটগুলো কোন স্টেটে আছে, কিন্তু সেখান থেকে কিন্তু মানে প্রিলিমিনারিতে তোমাদের কোশ্চেন দেয় সেটা হিসেবে, ওকে? তো সঠিক অ্যান্সার এটার হবে কি, সঠিক অ্যান্সার এটার হবে গুজরাট, বোঝা গেছে? কোথায় আছে এটা, আহমেদাবাদ, গুজরাট, ইন্ডিয়া, ওকে? নেক্সট, কে এটা খনন কার্য করেছিল, এসআর রাও, কত সালে, 1955 থেকে 1960 ভেতরে এসআর রাও হচ্ছেন খনন কার্য চালিয়েছিল এখানে, ওকে? অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার ভোগোভা অ্যান্ড সবরমতি কনফ্লুয়েন্স। নেক্সট, ডকইয়ার্ড পাওয়া গেছে যেটা দিয়ে স্পেসিফিক্যালি লোথাল সম্পর্কে, আমরা লোথাল যখনই আমাদের মাথায় আসবে বা ওয়ার্ডটা দেখতে পাবো সঙ্গে সঙ্গে চলে আসবে কি, ডকইয়ার্ড, ঠিক আছে? বিশাল ডকইয়ার্ড পাওয়া গেছে এখানে, বিড মেকিং ফ্যাক্টরি, বিড মেকিং মানে পুঁতি তৈরি, পুঁতি পাওয়া যায় এক ধরনের, সেই পুঁতি তৈরি ফ্যাক্টরি এখানে কিন্তু পাওয়া গেছে, ওকে? ফার্স্ট এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন, এই ডকইয়ার্ড এবং রাইস কাল্টিভেশন, রাইস, এই ডকইয়ার্ড এবং রাইস, এই দুটো নিয়ে যদি কোনো কিছু দেয় চোখ বন্ধ করে লোথাল করে দিয়ে চলে আসবে অ্যান্সার, ওকে?
नेक्स्ट होच्छे कि आइवरि स्केल फाउंड जेटा हाथी दाँतर तैरी है ओके एवं टेराकोटा मॉडल ऑफ शिप एटाओ किन्तु कोनो कोनो परीक्षा दिए एसएससी कोनो कोनो परीक्षा दिए जे टेराकोटा मॉडल ऑफ शिप कोथाय पावा गेछे सेटा होच्छे लोथाल तो डब्ल्यूबीसीएसओ किन्तु एटा दिते पारे आमरा सब समय लोथल सम्पर्के जेने एसेछे कि फर्स्ट एविडेंस अफ राइस कल्टिवेशन ओके डॉकयार्ड एगुली लोथल सम्पर्के आमरा जेने एसेछि किन्तु एटाओ किन्तु अनेक समय परीक्षा कोश्चेनटा दिए दिते पारे कि टेराकोटा मॉडल अफ शिप कोथाय पावा गेछे सेटा किन्तु लोथल हबे ओके बोझा गेछे नेक्स्ट देखो गुजरात तो तोमादेर बोलेई दिलाम नेक्स्ट द फर्स्ट गवर्नर जेनरल अफ इंडिया वज एटा तो माने बलार किछुई नेई कारण गवर्नर जेनरल अफ इंडिया गवर्नर जेनरल अफ बेंगल वाइसरॉय अफ इंडिया की करे पर एसेछे समस्त माने एटा एकटा टोटाल आलादा क्लास डिटेल्से किन्तु आमी तोमादेर दिएछि एबं प्रत्येक जोनेर सम्पर्के एखाने जे चारटे अपशन देखछो प्रत्येक जोनेर सम्पर्के किन्तु आमी इनफरमेशन तोमादेर दिएछि तो सठिक अन्सार एटार की हबे वारेन हेस्टिंगस ओके नेक्स्ट हुईच मुगल एम्पायर कल्ड द जिंदा पीर एट डब्ल्यूबीसीएस प्रिलिमिनारीते प्रिभियस इयारे मैं बचर बचर एसे बोलते पर मैं तीन चार बार तो रिपीट हो ही है कोश्चन जे जिंदा पीर काके बला है कौन मुगल सम्राट के बला है अकबर जहांगीर शाहजहां ना औरंगजेब तो सठिक अन्सार तुम्हारा जानो सकले ही औरंगजेब ओके तो औरंगजेब सम्पर्के किछु इनफरमेशन एक जेने যেগুলো থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে টেনিওর কি আছে 1658 থেকে 1707 এন্ডেড দ্য সেলিব্রেশন অফ নওরোজ ফেস্টিভ্যাল ইন 1679 রি ইম্পোজড জিজিয়া অ্যান্ড পিলগ্রিম ট্যাক্স ওকে এক্সিকিউটেড যেটা যে কোশ্চেনটা মানে এই জিন্দাপীর কাকে বলা হয় এটাও যেমন প্রিভিয়াস ইয়ারে মানে দিয়েছে অনেক বছর WBCS এর এই কোশ্চেনটাও দিয়েছে দুই থেকে তিনবার যে কাকে এক্সিকিউট করেছিল এক্সিকিউট নাইন্থ শিখ গুরু তেগ বাহাদুর কে করেছিল মুঘল সম্রাট আওরঙ্গজেব ওকে প্রফিশিয়েন্ট ইন ভিনা প্লেইং বোঝা গেছে নেক্সট দশকুমার চরিতম ওয়াজ কম্পোজড বাই ঠিক আছে সুরদাস দণ্ডিন তুলসীদাস কালিদাস তোমাদের অনেক স্টুডেন্টদের মধ্যে আমি দেখেছি এটা যে বিভিন্ন যে হিস্টোরিক্যাল বুকস আছে বিশেষত অ্যানশিয়েন্ট ইন্ডিয়া এবং মেডাইভাল ইন্ডিয়াতে অনেক বুকস আছে যেইগুলো কিন্তু গুলিয়ে যায় যে কে কোনটা লিখেছে ঠিক আছে রামচরিত মানুষ আর রামচরিত কাব্য এই জিনিসটা তো মানে হয় গুলায় এবং আরও অনেক জিনিস আছে যে এই জিনিসগুলো তোমাদের বুকস থেকে গুলিয়ে যায় অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে কারণ অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে বেশ কিছু কালিদাসেরই অনেক কিছু বুকস আছে তো সেইটা নিয়ে কিন্তু সেই বুকস অ্যান্ড অথার্স নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ভিডিও আসবে সানডেতে ওকে আশা করি তোমরা উপকৃত হবে তার থেকে তো দশকুমার চরিতম বা দশকুমার চরিতম কে কম্পোজড করেছিল সুরদাস দণ্ডিন তুলসীদাস না কালিদাস তো সঠিক অ্যান্সার হবে কি ডণ্ডিন কম্পোজড করেছিল ওকে দেখো ডণ্ডিন দ্য ফেমাস সংস্কৃত রাইটার উনি একজন সংস্কৃতের রাইটার এবং পোয়েট ছিলেন ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ নরসিংহ বর্মন টু উনি নরসিংহ বর্মন দ্বিতীয় নরসিংহ বর্মনে হচ্ছে নরসিংহ বর্মনের কোর্ট পোয়েট ছিলেন এবং কার কোর্ট পোয়েট মানে কোন কবি কোন রাজার কোর্ট পোয়েট ছিলেন কোন কার কোর্টে কার রাজসভাতে উপস্থিত ছিলেন কোন কোন কবি কে কে এটা নিয়েও কিন্তু একটা টপিক আমি তোমাদের সাথে আলোচনা করব ওকে নেক্সট কোশ্চেন দ্য গান্ধি আইরন প্যাক্ট ওয়াজ সাইন্ড ইন দ্য ইয়ার গান্ধি আইরন প্যাক্ট কবে সাইন হয়েছিল 1932 1933 1930 না 1931 তো সঠিক অ্যান্সার কী হবে 1931 সালে এটা সম্পর্কে আর কিছু আমার বলার নেই তার কারণ ডিটেলস গান্ধিয়ান এরা আমি তোমাদের 10টা পার্টে মানে গান্ধিয়ান এরা 10টা পার্ট কিন্তু আমি তোমাদের ডিটেলস থিওরি ক্লাস দিয়ে দিয়েছি অলরেডি যারা দেখনি এখনো পর্যন্ত তারা কিন্তু দেখে নিও একবার নেক্সট হুইচ পিলার এডিক্ট অফ অশোকা ইজ লংগেস্ট অফ অল পিলার্স ওকে সেভেন্থ থার্ড ফোর্থ না সেকেন্ড তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে সেভেন্থ পিলার এডিক্ট ওকে এবং অশোকার যে পিলার এডিক্ট আছে যেইগুলো থেকে বেসিক্যালি আমাদের প্রিলিমিনারিতে কোশ্চেন দিয়ে থাকে মেন্সও দেয় অবশ্যই সেটা একটুখানি তোমাদের সাথে আলোচনা করে নিই আরও অনেক পিলার এডিক্টস আছে সেগুলো আবার পরের কোনো একটা কোশ্চেনে আমি তোমাদের বলবো দ্য মাইনর পিলার এডিক্ট হ্যাভ বিন ফাউন্ড অ্যাট সারনাথ সাঁচি কৌশাম্বী ওকে দ্য ফোর্থ মাইনর পিলার এডিক্ট ইজ নোন অ্যাজ কুইন্স এডিক্ট
বোঝা গেছে? মাস্কি ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাস্কি মাইনর পিলার এডিক্ট ওয়ার ফর দ্য ফার্স্ট টাইম ইট মেনশনস দ্য কিংস পার্সোনাল নেম অশোকা। কিংয়ের যে পার্সোনাল নেম অশোকা সেটা বলা হয়েছে কোন রক এডিক্টে? ওকে, মাস্কি মাইনর পিলার এডিক্টে। থার্টিন্থ রক এডিক্টে বলা হয়েছে কি, কলিঙ্গ ওয়ার। কলিঙ্গ ওয়ার যেটা 261 বিসিতে হয়েছিল, সেই কলিঙ্গ ওয়ার সম্পর্কে, কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে অশোকের কোন রক এডিক্টে ডিসক্রাইব করা আছে? থার্টিন্থ রক এডিক্টে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে দুটো লিখে দিলাম আমি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো, পরীক্ষায় কিন্তু দিয়েছে এই কোশ্চেন দুটো। ওকে, নেক্সট, হু অ্যামাং দ্য ফলোয়িং ইন্ট্রোডিউসড দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম ইন ইন্ডিয়া? লর্ড ক্যানিং, লর্ড ওয়েলেসলি, লর্ড ক্লাইভ, না নান অফ দিস। তো সঠিক অ্যান্সার কী হবে? লর্ড ওয়েলেসলি। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচ। ঠিক আছে, এর মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ করেনি? ধর্মশাস্ত্র। ধর্মশাস্ত্র কী বলছে একটু দেখি। ধর্মশাস্ত্র ওয়ার্কস অন রিলিজিয়ন অ্যান্ড ফিলোসফি। ওকে, এটা তো ঠিক আছে মনে হচ্ছে আমার। শূদ্র, সার্ভিস অফ থ্রি বর্ণা। ঠিক আছে, সার্ভিস অফ শূদ্র বর্ণ, সেটা বর্ণ বলছে, সেই শূদ্র একটা বর্ণ, তো সেটা, এটাও ঠিক আছে। মহামন্ত্র হচ্ছে সুপেরিয়র অফিসিয়ালস, এটাও আমার ঠিক লাগছে। ঠিক আছে, চতুর্বর্ণা যেটা হচ্ছে ফোর আশ্রম, এটা আমার মনে হচ্ছে না ঠিক লাগছে। ঠিক আছে, চতুর্বর্ণা মানে হচ্ছে চারটে যে বর্ণ সিস্টেম আছে, বর্ণা সিস্টেম আছে, সেটাকে ডিসক্রাইব করছে। এবং ফোর আশ্রম যেটা আছে, সেই ফোর আশ্রম কিন্তু এক জিনিস নয়। ফোর আশ্রম কি কি? চারটে আশ্রম আছে ঋগ্বেদে। ওকে, বৈদিক পিরিয়ড পড়তে গিয়ে আমরা এটা পড়ি। চারটে আশ্রম কি? ব্রহ্মচারিয়া, ঠিক আছে, যেখানে গুরু গৃহে শিষ্যরা থাকবে, সেখানে বিদ্যা চর্চা করবে, বিদ্যা অর্জন করবে, সেটাকে বলছে ব্রহ্মচারিয়া। গৃহস্থ, যেখানে কি করবে, সেখানে হচ্ছে মানে প্রত্যেকজনের লাইফে কিন্তু এই চারটে আশ্রম আসত। ঠিক আছে, বৈদিক পিরিয়ডে কথা বলছি। গৃহস্থ জীবন হচ্ছে কি? গৃহস্থ জীবন হচ্ছে যেখানে সংসার ধর্ম পালন করবে কোনো ব্যক্তি। বানাপ্রস্থ যেটা হচ্ছে কি? বানাপ্রস্থ যেখানে সংসার ধর্ম ত্যাগ করে ঈশ্বর সাধনায় নিজেকে নিবেদিত করবে এবং গৃহত্যাগ করবে, সেটা হচ্ছে বানাপ্রস্থ বা বানপ্রস্থ বাংলায় বলা হয়। এবং সন্ন্যাস কি? পুরোপুরি একদম সন্ন্যাস নিয়ে নেবে, মানে কি পুরোপুরি ঈশ্বরের সাধনায়, ঈশ্বরের জন্য একদম সারা জীবনের জন্য, মানে আমৃত্যু পর্যন্ত সেখানে ঈশ্বরের সাধনায় সে জীবনটা কাটাবে, সেটা হচ্ছে সন্ন্যাস। তো এই চারটে আশ্রম কিন্তু আছে, আমরা দেখব বৈদিক পিরিয়ড যারা পড়েছ তারা জানো এই চারটে আশ্রম সম্পর্কে, বোঝা গেছে? নেক্সট, ইন জৈনিজম পারফেক্ট নলেজ ইজ রেফার্ড টু অ্যাস। ঠিক আছে, পারফেক্ট নলেজ কি রেফার্ড করছে? জিনা, রত্না, কৈবল্য, না নির্বাণাস। তো সঠিক অ্যান্সার এটার হবে কি? কৈবল্য। ঠিক আছে, কৈবল্য লাভ করেছিলেন মহাবীর। ঠিক আছে, তো পারফেক্ট নলেজ সেটাকেই বলছে। দেখো, ফার্স্ট জৈনা কাউন্সিল, ফার্স্ট জৈনা বা ফার্স্ট জৈন কাউন্সিল, ফার্স্ট জৈন কাউন্সিল কোথায় হয়েছিল? 310 বিসিতে পাটলিপুত্রে হয়েছিল, যেখানে কি হয়েছিল, উইথ কম্পাইলেশন অফ 12 অঙ্গস টু রিপ্লেস পূর্বস আন্ডার দ্য চেয়ারম্যানশিপ। কে চেয়ারম্যান ছিলেন? স্থূলভদ্র। এই যে জৈনদের যে কাউন্সিল হয়েছিল এবং বুদ্ধদের যে কাউন্সিল হয়েছিল বুদ্ধদেবে, এই কাউন্সিলগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয় তোমাদের, সেই জন্যই আমি কিন্তু এখানে তোমাদের রেখেছি এটা। আর সেকেন্ড জৈনা কাউন্সিল কবে হয়েছিল? 453 বা 466, কোনো কোনো জায়গায় 453 দেখবে, কোনো কোনো জায়গায় 466 দেখবে। ওকে, কোথায় হয়েছিল? বল্লবীতে হয়েছিল, যেখানে 12 অঙ্গস এবং 12 উপাঙ্গস হচ্ছে কম্পাইলেশন হয়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্য বিম্বিসার অজাতশত্রু হচ্ছে জৈনিজম গ্রহণ করেছিলেন, বিশেষত চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে জৈনিজম এবং গ্রহণ করেছিলেন, এবং শেষ জীবনে উনি সেটা গ্রহণ করেছিলেন। এবং তোমরা জানো যে শ্রাভাঙ্গ বেঙ্গলাতে উনি কিন্তু মারা গেছিলেন। ঠিক আছে, তো চন্দ্রগুপ্ত মৌর্য মানে খুব স্ট্রং প্যাট্রোনাইজড করেছিলেন এই জৈনিজমকে। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন মহায়ানা বুদ্ধিজম অ্যান্ড হিনায়ানা বুদ্ধিজম। এই কোশ্চেনটা তোমাদের প্রিলিমিনারিতে খুব একটা ইম্পর্টেন্ট নাকি আমি জানি না, কিন্তু মেন্সের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে
এর মধ্যে কোনটা মানে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স বলছে, মহায়ানা বুদ্ধিজম, এই বুদ্ধিজমেরই তিনটে ভাগ আছে, একটা হীনায়ানা, একটা মহায়ানা, একটা হচ্ছে আর একটা হচ্ছে ভজ্রায়ানা। ওকে, তো এই মহায়ানা বুদ্ধিজম এবং হীনায়ানা বুদ্ধিজমের মধ্যে বেসিক একটা ডিফারেন্স আছে ফান্ডামেন্টাল। ওকে, সেই ডিফারেন্সটা কী? এমফাসিস অন অহিংসা, কাস্টলেস সোসাইটি, ওরশিপ অফ গডস অ্যান্ড গডেসেস অ্যান্ড ওরশিপ অফ স্তূপা। তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে ওরশিপ অফ গডস অ্যান্ড গডেসেস। ওকে, এবং এই যে হীনায়ানা বুদ্ধিজম তোমরা দেখছো, এই অশোকা, ঠিক আছে, তোমরা জানো যে অশোকা বুদ্ধিজম গ্রহণ করেছিলেন উনি, তো এই অশোকা কিন্তু এই হীনায়ানা বুদ্ধিজমকে কিন্তু প্যাট্রোনাইজড করত, এবং এর যে স্ক্রিপচার আছে এই হীনায়ানা বুদ্ধিজম সেটা কিন্তু পালি ভাষায় লেখা আছে, বোঝা গেছে? পালি ভাষায় কিন্তু সেটা লেখা আছে, এবং এটা কিন্তু মানে বেসিক্যালি এই হীনায়ানা বুদ্ধিজমটা বেসিক্যালি কিন্তু শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড এই সমস্ত জায়গায় এই বুদ্ধিজমটা দেখা যায়। উল্টো দিকে মহায়ানা বুদ্ধিজমটা একটু পড়ে নিই আমরা। তো মহায়ানা বুদ্ধিজম হচ্ছে কনিষ্ক, তোমরা জানো কনিষ্কের সময় ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, কনিষ্ক হর্ষবর্ধন, হর্ষবর্ধনও বুদ্ধিজমের প্যাট্রোনাইজ করতো। তো এই কনিষ্ক, এই হর্ষবর্ধন কিন্তু এই মহায়ানা সেক্টটাকে বা মহায়ানা বুদ্ধিজমটাকে কিন্তু প্যাট্রোনাইজড করতো, এবং এটা জাপান, চায়না, আউটসাইড ইন্ডিয়াতে কিন্তু জাপান, চায়নাতে এই মহায়ানা বুদ্ধিজমটা আমরা দেখতে পারি, এবং এর যে স্ক্রিপচারটা আছে এই মহায়ানা বুদ্ধিজমের সেটা কিন্তু বেসিক্যালি সংস্কৃতে লেখা, সংস্কৃত ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা লেখা আছে। ওকে, বোঝা গেছে? নেক্সট দেখো, আফলিফ্ট অফ দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়াজ দ্য মেন প্রোগ্রাম অফ, ঠিক আছে, ব্যাকওয়ার্ড ক্লাসটাকে আফলিফ্ট করা এটা মেন প্রোগ্রাম কার, কোন সমাজ বা কোন অ্যাসোসিয়েশনের এটা? তো কি হবে এটা অ্যান্সার? প্রার্থনা সমাজ, সত্যিয়া সাধক সমাজ, আরিয়া সমাজ, না রামকৃষ্ণ মিশন? তো সঠিক অ্যান্সার এটার কী হবে? সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে সত্যিয়া সাধক সমাজ। কে তৈরি করেছিলেন সত্যিয়া সাধক সমাজ? তোমাদের পড়িয়েছিলাম, সত্যিয়া সাধক সমাজ ওয়াজ আ সোশ্যাল রিফর্ম সোসাইটি ফাউন্ডেড বাই জ্যোতিবা ফুলে ইন পুনে, মহারাষ্ট্র। কত সালে? 1873। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা, সত্যিয়া সাধক সমাজ দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয়। নেক্সট, অশোকার ইনস্ক্রিপশনস ওয়ার ফার্স্ট ডেসিফায়ার্ড বাই, ঠিক আছে, বুলার, রবার্ট সিওয়েল, জেমস প্রিন্সেফ, না করিংটন। ওকে, করিংটন। ওকে, তো সঠিক অ্যান্সার কী হবে? জেমস প্রিন্সেপ, 1836। সম্ভবত আমার এক্স্যাক্ট সালটা মনে নেই, মানে সম্ভবত ওই জন্যই বলছি 1836-এ উনি কিন্তু ডেসিফায়ার করেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়েন ওয়াজ দ্য শকা এরা বিগ্যান, কবে শকা এরা তৈরি হয়েছিল? মানে একটা কমন কোশ্চেন, প্রিলিমিনারি তো মানে দিয়েছে, মানে 4-5 বার মনে হয় এটাই রিপিট করেছে এই কোশ্চেনটা, ঠিক আছে, শকা এরা কে শুরু করেছিলেন, কবে শুরু হয়েছিল? 58 AD, 78 AD, 68 AD, না 98 AD? তো সঠিক অ্যান্সার এটা কী হবে? 78 AD। মোস্ট ফেমাস কুশান কিং কনিষ্ক, যিনি এটা কিন্তু শুরু করেছিলেন এই শকা এরা, হি হ্যাড টু ক্যাপিটাল, একটা হচ্ছে পুরুষপুর যেটা বর্তমানে হচ্ছে পেশোয়ার, এবং 2 নম্বর ক্যাপিটাল ছিল হচ্ছে মথুরা। ডিউরিং হিজ রেন ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কিন্তু হয়েছিল। ওকে, এবং অশ্বঘোষ, চরক, বসুমিত্র এবং নাগার্জুন প্রেজেন্ট ইন হিজ কোর্ট, ঠিক আছে, এ বি সি এন, বসুমিত্রকে অনেকে কিন্তু বি দিয়েও লেখে, ঠিক আছে, তো ঘাবড়ানো কিছু নেই এখানে। তো অশ্বঘোষ, চরক, বসুমিত্র এবং নাগার্জুন কিন্তু ওনার কোর্টে, মানে কনিষ্কের কোর্টে, মানে একজন ফেমাস কিং ছিল, মোস্ট ফেমাস কিং ছিল হচ্ছে কনিষ্ক, সেই কুশান পিরিয়ডে কুশান কিং ছিলেন উনি, তো তার কোর্টে কিন্তু এনারা 4 জন উপস্থিত ছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ সুলতান অফ দিল্লি ডায়েড ওয়াইল প্লেয়িং দ্য চৌগান পোলো। ওকে, এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কুতুবুদ্দিন আইবক, গিয়াসুদ্দিন বলবন, শামসুদ্দিন ইলতুতমিস, না নাসিরুদ্দিন মাহমুদ। তো সঠিক অ্যান্সার এটার কী হবে? কুতুবুদ্দিন আইবক। ওকে, কুতুবুদ্দিন আইবক, তোমরা জানো যে দিল্লি সুলতানেটে 5টা ডাইনেস্টি ছিল, তার মধ্যে প্রথম যে ডাইনেস্টি ছিল কি? স্লেভ ডাইনেস্টি,
সেই স্লেভ ডাইনেস্টির প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছেন এই কুতুবুদ্দিন আইবক, ওকে। এবং কুতুবুদ্দিন আইবক আড়াইদিন কা ঝোপড়া আজমেরে, ঠিক আছে, কোয়াকত উল ইসলাম, ঠিক আছে, দিল্লিতে, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা কুতুব মিনার, সেটা কনস্ট্রাকশনটা স্টার্ট করেছিলেন কুতুবুদ্দিন আইবক, বোঝা গেছে। এবং উনি কিন্তু পোলো যেটা আছে সেটা খেলতে খেলতে মারা গিয়েছিলেন, এবং ওনার ক্যাপিটাল ছিল হচ্ছে লাহোরে, ওকে। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য গ্রেটেস্ট কন্ট্রিবিউশন অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইন দ্য সোশ্যাল রিফর্মস ইন ইন্ডিয়া? হি এনশিওর দ্য উইডোস রিম্যারেজ অ্যান্ড গার্লস এডুকেশন। বলছে যে গ্রেটেস্ট কন্ট্রিবিউশন কী ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, সামাজিক যে রিফর্ম উনি করেছিলেন, সোশ্যাল রিফর্মার একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বলেছিলাম আমি তোমাদের এনার সম্পর্কে। হেল্প ইন অ্যাবলিশন অফ সতী প্রথা, এস্টাবলিশড দ্য ব্রাহ্ম সমাজ, হি অ্যাডপ্টেড 100 ভিলেজেস টু রেলোকেট দেম ফ্রম অন্ধ্রপ্রদেশ টু বেঙ্গল ফর বেটার লাইফ। তো সঠিক অ্যান্সার তোমরা সকলেই বুঝতে পারছো কী হবে, যে উইডো রিম্যারেজ, বিধবা বিবাহ প্রথা এবং মেয়েদের এডুকেশন নিয়ে, পড়াশোনা নিয়ে কিন্তু উনি বিশাল একটা স্থান দখল করে আছেন। উনি অনেক আন্দোলন কিন্তু করেছিলেন সেটা নিয়ে, ওকে, সেই সময়। হু ওয়াজ দ্য অথর অফ কিতাব উল হিন্দ? কিতাব উল হিন্দ কে লিখেছিলেন? আবু সেইদ, আবুল ফজল ফিরদৌসি না অল বিরুনি? সঠিক অ্যান্সার তোমরা সকলেই জানো যে অল বিরুনি লিখেছিলেন কিতাব উল হিন্দ, ওকে। এবং অল বিরুনি কার কন্টেম্পোরারি ছিলেন এটা আমাকে একটুখানি তোমরা কমেন্ট সেকশনে জানিও পারলে, ওকে। নেক্সট, দ্য রিভার মোস্ট মেনশনড ইন আর্লি ভেদিক লিটারেচার ইজ? এর মধ্যে কোন রিভারটা মেনশন আছে আর্লি ভেদিক লিটারেচারে, ঠিক আছে? তোমরা যারা ভেদিক পিরিয়ড পড়েছো তারা জানো যে ভেদিক পিরিয়ড বা ভেদিক এজ যেটাই বলো না কেন, সেই ভেদিক এজকে আমরা দুটো ভাগে মেনলি ভাগ করতে পারি। কি? একটা হচ্ছে আর্লি ভেদিক কালচার, একটা হচ্ছে কি লেটার ভেদিক কালচার। আর্লি ভেদিক কালচারের টাইম পিরিয়ড কী ছিল, পরীক্ষায় দেয় আমাদের কী ছিল সেটা, 1500 থেকে 1000 BC, ওকে। মেনলি এখানে যে ঋগ্বেদা আছে, এই আর্লি ভেদিক পিরিয়ডে হচ্ছে এই ঋগ্বেদাটা কম্পোজ করা হয়েছিল, ওকে। এবং যখন আরিয়ানরা এসেছিল তখন মেনলি তারা ছিল কোথায়, নর্থ ওয়েস্ট মাউন্টেন, পাঞ্জাব ভ্যালি, সপ্তসিন্ধু এরিয়া যেটা, ওকে, সেই জায়গাতে কিন্তু তারা ছিল। লেটার ভেদিক পিরিয়ড কত সময়, 1000 থেকে 600 BC, কোনো কোনো জায়গায় 500 পাবে তোমরা, ঠিক আছে। এবং এই সময় হচ্ছে উপনিষদ, ব্রাহ্মণাস এইগুলো কম্পোজ করা হয়েছিল। এবং আস্তে আস্তে তারা কি করলো, আর্লি ভেদিকে হচ্ছে তারা আফগানিস্তান হয়ে ইন্ডিয়াতে ঢুকলো, এই পাঞ্জাবে যে সপ্তসিন্ধু অঞ্চল আছে সেই সপ্তসিন্ধু অঞ্চলে তারা বসবাস শুরু করলো, বোঝা গেছে। তো এটা আর্লি ভেদিক এজে বা ঋগ ভেদিক, এই আর্লি ভেদিক কালচার অনেক সময় ঋগ ভেদিক কালচারও কিন্তু এতে বলা হয়, এটাকে বলা হয়, ওকে। এবং যখন তারা আস্তে আস্তে লেটার ভেদিকের দিকে গেল, এরম 1000 থেকে 600 BC, অনেক ডিফারেন্স আছে আর্লি ভেদিক কালচার এবং লেটার ভেদিক কালচারের মধ্যে, সব কিছুতে ডিফারেন্স আছে। তো লেটার ভেদিকে গেল তারা আস্তে আস্তে, কিন্তু ওই পাঞ্জাব এরিয়াটাকে বেরিয়ে এসে গ্যাঞ্জেটিক এরিয়াতে চলে এলো, মানে কি ইউপি, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, এই এরিয়াতে কিন্তু তারা আস্তে আস্তে বসতিটা স্থাপন করতে লাগলো, বোঝা গেছে। এবং এই ভেদিক এজ নিয়ে অনেক কিছু আছে যেগুলো বলার আছে, তো আবার নেক্সট যখন আর একটা কোয়েশ্চেন আসবে আমি সেখানেও কিন্তু আবার অল্প কিছু ইনফরমেশন এরকমভাবে দিয়ে দেবো তোমাদের, ওকে। তো এখানে কি বলছে যে মোস্ট মেনশনড রিভার কি আছে, সিন্ধু, শতদ্রী, সরস্বতী না গঙ্গা? তো সঠিক অ্যান্সার এটার কী হবে, সঠিক অ্যান্সার এটার হবে সিন্ধু, ওকে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং রুলার্স অফ মগধ ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ আলেকজান্ডার দ্য গ্রেট? ওকে, মহাপদ্মানন্দ, ধননন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য না নান? তো সঠিক অ্যান্সার কী হবে, ধননন্দ। নন্দবংশের রাজা ছিলেন, শেষ রাজা ছিলেন ধননন্দ, সেই ধননন্দের সময় বা এই নন্দ ডাইনেস্টির সময় আর কি আলেকজান্ডার কিন্তু ভারতে এসেছিলেন,
ওকে। এবং তোমরা জানো নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদনন্দ এবং শেষ রাজা ছিলেন ধননন্দ, যাকে কিন্তু কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা চাণক্যর হেল্প নিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য যাকে ডিফিট করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য ফেমাস ব্রোঞ্জ ইমেজ অফ নটরাজা ইজ আ ফাইন এক্সাম্পল অফ, কি হবে? চোলা আর্ট। ঠিক আছে, তিনটে আর্ট অতটাও মানে ছিল, অতটাও ছিল না, কিন্তু চোলা আর্টটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে হচ্ছে এই ফেমাস ব্রোঞ্জ ইমেজ অফ নটরাজা, যেটার ইমেজটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওকে, নেক্সট দেখো, টোলা পি আম টেক্সট, বুঝতেই পারছো সঙ্গম এজ যেটা আমরা সাধারণত পড়ে থাকি, যেখান থেকে তোমাদের প্রিলিমিনারিতে কোনো কোশ্চেন দেয় না। ঠিক আছে, আই রিপিট, এখান থেকে কিন্তু তোমাদের প্রিলিমিনারিতে খুব বেশি কোশ্চেন তোমরা পাবে না, কিন্তু মেন্সে পাবে, মেন্সে দু একটা কোশ্চেন কিন্তু এখান থেকে দেয়। ওকে, সঙ্গম এজ থেকে, তো সেই সঙ্গম এজেরই একটা কোশ্চেন এটা। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং শুধুমাত্র WBCS এর ক্ষেত্রে না, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা দিয়েছে, ওই জন্যই আমি তোমাদের জন্য এই কোশ্চেনটা রেখেছি। ওকে, টোল কাপ পিয়াম টেক্সট ডিলস উইথ অ্যাডমিনিস্ট্রেশন, ল, গ্রামার অ্যান্ড পোয়েট্রি, না অল অফ দ্য অ্যাবাব। তো সঠিক অ্যান্সার এটা হবে হচ্ছে গ্রামার অ্যান্ড পোয়েট্রি, এটা একটা টেক্সট, একটা বুক তোমরা বলতে পারো। দ্য গ্রেট ল গিভার অফ অ্যানশিয়েন্ট টাইমস ওয়াজ, ঠিক আছে, কে ছিল? অশোকা, আরিয়াভট্ট, মানু, না নান। তো সঠিক অ্যান্সার তোমরা জানো যে অ্যানশিয়েন্ট টাইমসে গ্রেট ল ইয়ার বা ল গিভার ছিলেন হচ্ছে মনু। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড সর্বদয়া ওয়াজ প্রাইমারিলি ইউজড বাই, এই সর্বদয়া ওয়ার্ডটা প্রাইমারিলি কে ইউজড করেছিল? জেএল নেহেরু, মহাত্মা গান্ধী, বিনোবা ভাবে, না বাল গঙ্গাধর তিলক। তো সঠিক অ্যান্সার এটার হবে কি, মহাত্মা গান্ধী। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য ফার্স্ট সেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড অন, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, 16th August 1947, 26th January 1948, 9th December 1946, না 26th November 1946। তো সঠিক অ্যান্সার তোমরা জানো যে 9th December 1946 প্রথম সেশন হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির। ওকে, হু রোট দ্য বুক আ গিফট টু মনোস্থেটিস্ট, ওকে, মনোস্থেটিস্ট, তো এই বুকটা কে লিখেছিলেন? এই বুকটা তোমরা যে বুক মানে এই পার্টিকুলার বুকটা যে নামটা তোমরা বেসিক্যালি জানো সেটা একটু পরেই আমি তোমাদের বলছি, দেখলেই বুঝতে পারবে, দেখে হয়তো নামটা অনেক সময় অচেনা তোমাদের লাগতে পারে, মানে এই নামটা দেখে, আ গিফট টু মনোস্থেটিস্ট। ওকে, ডেভিড এয়ার, রাজা রামমোহন রায়, মহাদেব গোবিন্দ রানাডে, না রামকৃষ্ণা ভান্ডাকার। তো সঠিক অ্যান্সার হবে কি, রাজা রামমোহন রায়, আমি তোমাদের বলেছিলাম এটা। ওকে, দেখো, ইন 1804 রাজা রামমোহন রায় রোট তুয়াফত উল মুহাইদ্দিন, ঠিক আছে, তুয়াফত উল মুহাইদ্দিন, এই কথাটা কিন্তু আমি বলেছিলাম, আ গিফট টু মনোস্থেসিস্ট। ওকে, ইন পার্সিয়ান উইথ অ্যান ইন্ট্রোডাকশন ইন অ্যারাবিক, বোঝা গেছে? নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ ইনকারেক্টলি ম্যাচড, ঠিক আছে, এর মধ্যে কোন পেয়ারটা ইনকারেক্টলি ম্যাচ, এই কোয়েশ্চেনটা বেসিক্যালি দেওয়া হয়েছে বৈদিক পিরিয়ড থেকে, তোমরা দেখে বুঝতে পারছো এখানে নদীর নাম দেওয়া আছে, তো আসিকিনি চেনাপ, ঠিক আছে, এটা ঠিক আছে, শতদ্রি সুতলেজ, শতদ্রি হচ্ছে সুতলেজ, এটাও ঠিক আছে, বিপাসা ঝিলাম, একটু পরে আসছি, পড়োশিনী হচ্ছে কি, পড়োশিনী বলছে রাভি, তাই তো, পড়োশিনী হচ্ছে রাভি, এটাও ঠিক আছে, তার মানে এটা ভুল আছে, তাহলে সি হবে হচ্ছে অ্যান্সার, বিপাশা ঝিলাম নয় কিন্তু। তো এখানে যে সপ্ত সিন্ধুর কথা আমি তোমাদের একটু আগে বললাম, যে সপ্ত সিন্ধু রিজিয়নে যেখানে সাতটা রিভার ছিল, যেখানে প্রথম আর্যরা এসে ওখানে ঘাঁটি গেড়েছিল, ঠিক আছে, ছিল, বসবাস করত, সেই রিভারগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কী কী রিভার আছে সেখানে একটুখানি তোমাদের বলে দিই, একটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে সরস্বতী, সরস্বতী তোমরা অনেক জায়গায় আবার কিন্তু আর একটা নামেও দেখতে পারবে, সেটা হচ্ছে কি, ঘাগর হাকরা রিজিয়ন, বোঝা গেছে, সরস্বতী। দু নম্বর কি আছে, দু নম্বর নদী, দু নম্বর হচ্ছে ইন্দাস,
সিন্ধু অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ। কী কী পাঁচটা ট্রিবিউটারি আছে লিখছি একটা একটা করে ট্রিবিউটারি, ঠিক আছে। বৈশিষ্ট্য যেটা হচ্ছে কি ঝিলাম। দু নম্বর ট্রিবিউটারি কি বিপাশা, যেটার অ্যাকচুয়াল নাম কি আছে এখন বিষ। আর একটা ট্রিবিউটারি কি আসকিনি বা আসিকিনি, যাই বলো না কেন, সেটা হচ্ছে কি চেনাব। নেক্সট পারুষিনী, সেটা হচ্ছে কি রাভি। আর একটা কি সাত নম্বর, পারুষিনী হলো বিপাশা হলো পারুষিনী শতুদ্রী, তাই তো। সেটা হচ্ছে কি সুতলেজ। এই যে ইন্দাসের যে পাঁচটা ট্রিবিউটারি আছে, এটা হচ্ছে ইন্দাস মানে একটা নদী বৈদিক পিরিয়ডে, এবং তার এই পাঁচটা ট্রিবিউটারি মানে এই পাঁচটা আর একে ছটা আর একে সাতটা, যেটা আমি তোমাদের বললাম যে আর্যরা প্রথমে এসে সেই সপ্ত সিন্ধু, সেই সপ্ত সিন্ধু অঞ্চলে তারা বসতি স্থাপন করেছিল, ঠিক আছে। এই পাঁচটা এই সাতটা নদীর নাম তোমাদের বলে দিলাম, এবং তার অ্যাকচুয়াল নাম বা এখন নামে যেটা আমরা জানি সেটাও আমি কিন্তু তোমাদের বলে দিলাম, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সোর্স অফ আওয়ার ইনফরমেশন অন অ্যানশিয়েন্ট ইন্ডিয়াস কালচারাল হিস্ট্রি, ঠিক আছে। অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে প্রাচীন যুগে যে কালচারাল হিস্ট্রি আছে সেটা বেসিক্যালি সে যেখান থেকে আমরা ইনফরমেশনগুলো পেয়ে থাকি, কোথা থেকে, আর্কিওলজিক্যাল এক্সকাভেশনস, অ্যান্টিকিউটিক্স অ্যান্ড মনুমেন্টস, লিটারেচার অ্যান্ড এপিক্স, না ইনস্ক্রিপশনস অ্যান্ড কয়েন্স। তো সঠিক অ্যান্সার এটা কী হবে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে কি লিটারেচার, সাহিত্য থেকে আমরা পেয়ে থাকি। এপিক্স মানে মহাকাব্য, সেখান থেকে কিন্তু আমরা বেসিক্যালি এই কালচারাল হিস্ট্রিগুলো পেয়ে থাকি। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ ওয়াজ প্রবাবলি দ্য মোস্ট পপুলার অ্যাসেম্বলি ইন হুইচ ইভেন ওমেন এনজয়েড অ্যান ইকুয়াল স্ট্যাটাস উইথ মেন ইন আর্লি ভেদিক পিরিয়ড। তোমরা জানো, যারা ভেদিক পড়েছো, ভেদিক এজ পড়েছো, তোমরা জানো একটু আগেই বললাম কি যে আর্লি ভেদিক এবং লেটার ভেদিক দুটো ভাগে ভেদিক এজকে কিন্তু আমরা ডিভাইড করে থাকি, তাই তো। এবং এই দুটো ভাগের মধ্যে যে আর্লি ভেদিক পিরিয়ডটা ছিল সেই পিরিয়ডে কিন্তু ওমেন্সদের স্থান কিন্তু মেন্সদের সমান ছিল, ঠিক আছে। মানে কি নারী পুরুষ কিন্তু সমানভাবে অধিকারী ছিল সব কিছুর। তারা নারীরা কিন্তু নিজের পছন্দ মতো নিজেদের হাজবেন্ডকে চুজ করতে পারতো, ওকে, আর্লি ভেদিক পিরিয়ডে। তারা কিন্তু নিজে পড়াশোনা করতে পারতো, কোনো রকম বাধা ছিল না, কোনো রকম পর্দা প্রথা বলো, বর্ণ প্রথা বলো, কোনো রকম সতীদাহ প্রথা বলো, চাইল্ড ম্যারেজ বলো, কিচ্ছু ছিল না হচ্ছে এই আর্লি ভেদিক পিরিয়ডে, যেটা কিন্তু আমরা পরবর্তীকালে লেটার ভেদিক পিরিয়ডে দেখব। তো এখানে কিন্তু সেটাই বলছে, এই যে ট্রাইবাল অ্যাসেম্বলি ছিল, কিছু কিছু ট্রাইবাল অ্যাসেম্বলি ছিল আর্লি ভেদিক পিরিয়ডে, সভা ছিল, সমিতি ছিল, বিধাতা ছিল, ঠিক আছে, এবং গানা ছিল। তো এই অ্যাসেম্বলিগুলোর মধ্যে কোনটাতে বলছে ওমেন এনজয় অ্যান ইকুয়াল স্ট্যাটাস উইথ মেন, সভা, সমিতি, গানা, না বিধাতা। তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে কি বিধাতা। ওকে, নেক্সট, হু সেড দ্যাট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইজ আ বেগিং ইনস্টিটিউট। আমি যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস INC পড়িয়েছিলাম, দুটো ক্লাস মিলিয়ে থিওরি ক্লাস তোমাদের দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে INC-কে কিন্তু বেশ কিছুজন বেশ কিছু উক্তি করেছিল, এবং সেই উক্তিগুলো নিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেয়। তো সেটার মধ্যেই একটা উক্তি হচ্ছে কি বেগিং ইনস্টিটিউট কে বলেছিল, মহাত্মা গান্ধী, বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, না অরবিন্দ ঘোষ। সঠিক অ্যান্সার কি হবে, অরবিন্দ ঘোষ। এবং লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর কি, হুইচ অব দ্য অ্যাক্ট মেড দ্য গভর্নর অফ বেঙ্গল অ্যাজ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এর মধ্যে কোন অ্যাক্টের মাধ্যমে গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াতে ট্রান্সফার হলো, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, দ্য চার্টার অ্যাক্ট 1830,
চার্টার অ্যাক্ট 1793 না দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773? তো সঠিক অ্যান্সার তোমরা সকলেই বুঝতে পারছো কি হবে, রেগুলেটিং অ্যাক্ট 1773 এর মাধ্যমে। ওকে, এবং এই অ্যাক্টগুলো কিন্তু তোমরা পড়ো, এই অ্যাক্টগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয়, প্রিলিমিনারিতে, WBCS এ প্রিলিমিনারিতে না দিলেও মেন্সেও কিন্তু এই অ্যাক্টগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। এবং তোমরা জানো এটা কিন্তু মানে একদম ইম্পর্টেন্ট কনস্টিটিউশনের ক্ষেত্রে, কারণ কনস্টিটিউশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই অ্যাক্টগুলো পড়তে হয়। লক্ষ্মীকান্তের প্রথম চ্যাপ্টারই আছে এইগুলো নিয়ে। তো দুটো ক্ষেত্রে, হিস্ট্রি কনস্টিটিউশন দুটো ক্ষেত্রেই কিন্তু এই অ্যাক্টগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই অ্যাক্টগুলোতে কী সিগনিফিকেন্স আছে বেসিক্যালি আমাদের সেটাই কিন্তু পড়তে হয়। ওকে, তো আজকে এই 30টা কোশ্চেনই তোমাদের জন্য ছিল। আশা করি কোশ্চেনের লেভেলটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা কোশ্চেনে যে ইনফরমেশনগুলো আমি শেয়ার করেছি সেইগুলো তোমাদের উপকারী হবে, আশা করি WBCS 2022 প্রিলিমিনারির জন্য। ওকে, তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে এবং টপার্স গ্রুপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টপার্স গ্রুপ অফিসিয়াল, সেখানে কিন্তু ও জয়েন হয়ে যাও। ওকে, এবং তোমরা যদি মনে করো যে কোনো একটা ইতিহাসে পার্টিকুলার টপিক নিয়ে কোনো একটা কিছু বুঝতে পারছো না, সেই টপিকটা নিয়ে আমাকে জানাবে কমেন্ট সেকশনে, আমি সেই টপিক নিয়ে ভিডিও দেওয়ার তোমাদের চেষ্টা করব। যদি কোনো প্রবলেম হয় ইতিহাসের ক্ষেত্রে তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও যে ম্যাম এই টপিকটা নিয়ে আলোচনা করে দিলে আমাদের ভালো হয়, তো আমি সেটা কিন্তু করে দেব তোমাদের। ওকে, তো চলো তাহলে ক্লাসটা এখানেই শেষ করলাম। সকলকে থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই কিন্তু পড়াশোনার মধ্যে থেকো। ওকে, চলো, টাটা।